Rumana Easy Recipe. Rumana Easy Recipe. আজকে তৈরি করে দেখাবো সুজির হালুয়া। খুবই কম উপকরণ দিয়ে অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। রুটি বা পরোটা দিয়ে এই নরম সুজির হালুয়াটা খেতে দারুণ লাগে। চাইলে ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারেন। এখানে নিয়েছি 1/4 কাপ পরিমাণ সুজি, 1/4 কাপ পরিমাণ চিনি, 1/2 লিটার পরিমাণ তরল দুধ, 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি এবং 3টা সাদা এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে সুজিটা নিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একদম কমিয়ে সুজিটাকে অনবরত নেড়ে হালকা ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন সুজির কালারটা যেন চেঞ্জ না হয়। হালকা লালচে হতে শুরু করলেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সুজিটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মাঝে প্রায় 1/2 কাপ পরিমাণ সাধারণ তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। পানিটা এক হাত দিয়ে ঢালতে হবে, আর এক হাত দিয়ে সুজিটাকে অনবরত নাড়তে হবে। চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, কোথাও যেন দোলা অংশ না থাকে। পানির পরিমাণটা এমন হবে যেন সুজিটা পানির নিচে ডুবে থাকে। এখন সুজিটাকে এভাবে পানির মাঝে ভিজিয়ে রাখছি। কিছুটা পানি শুষে নিয়ে সুজিটা হালকা ফুলে উঠবে। প্যানে 1/2 লিটার পরিমাণ তরল দুধ নিয়ে নিচ্ছি। এর মাঝে গরম মশলাগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এ সময় নাড়ানি দিয়ে অনবরত নাড়তে হবে, যাতে করে নিচে থেকে লেগে না যায়। দুধটা ফুটে উঠেছে। ভিজিয়ে রাখা সুজিটা একটু নেড়ে নিয়ে দুধের মাঝে দিয়ে দিচ্ছি। সরাসরি সুজিটা ভেজে নিয়ে দুধের মাঝে দিয়ে দিলে এর মাঝে দানার সৃষ্টি হয়, তাই এরকম কিছু সময় পানিতে ভিজিয়ে রেখে তারপরে দুধে যোগ করলে সুজিটা আর জমাট বেঁধে যাবে না। সুজিটা দুধে দেওয়ার পর থেকেই এটাকে অনবরত নাড়তে হবে। এ সময় চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লো করে দিয়েছি। 2-3 মিনিটের মাঝেই দেখবেন এরকম সুজিটা ফুটতে শুরু করেছে। একটু সাবধানে নাড়াচাড়া করবেন, এটা অনেক সময় ছিটে গায়ে আসে। দেখতেই পাচ্ছেন সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। চিনিটা দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ রান্না করছি তাতে 1/4 কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট। আপনারা চাইলে এ পর্যায়ে বাদাম বা কিশমিশ যোগ করতে পারেন। চিনিটা দেওয়ার পরে সামান্য পরিমাণ পানি ছেড়ে দিবে। আরও কিছু সময় জাল করে এই পানিটাকেও শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন চিনিটা প্রথমের দিকেই দেয়া যাবে না, সুজিটা ফুটে ওঠার পরে চিনিটা যোগ করবেন। চিনিটা আগেই দিয়ে দিলে সুজিটা সিদ্ধ হতে চাইবে না। সুজিটা দুধে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 8 মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি। সুজিটা এখন এই পরিমাণ ঘন আছে, আমি আর এর থেকে বেশি ঘন করব না। চুলা থেকে নামানোর পরে এটা আরও একটু টেনে আসবে। গরম মশলাগুলো আলাদা করে ফেলে দিচ্ছি। সব মিলিয়ে সুজিটা রান্না হতে 20-25 মিনিটের বেশি সময় লাগেনি। দেখুন, ঠান্ডা হওয়ার পরে হালুয়াটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আজকের পর্বটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে নিন। খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।